কষ্ট করে এই পৃথিবীর আলো বাতাস মা দেখালো আমারে হয়ে স্পর্শব দেখাই দিশে হারা কত মাঝ যায় মারা হয়ে প্রসব দেখাই দিশে হারা কত মাঝ যায় মারা তবু জীবন দিয়ে করে সন্তানের মঙ্গল কামনা ওই সকল মাকে এক করিলেও ওই সকল মাকে এক করিলেও হয় না কভু মায়ের তুলনা ও আমার মা মা গো ও আমার মা ঘরে চাল না থাকিলেও ভিক্ষে করে মায়ে নিজে না খেয়ে জননী সন্তানে খাওয়ায় ঘরে চাল না থাকিলেও ধার করিয়া মায়ে নিজে না খেয়ে জননী সন্তানে খাওয়ায় সন্তান মলমূত্রে বিছানা ভিজায় মাগিয়ে তার মাঝে ঘুমায় সন্তান মলমূত্রে বিছানা ভিজায় মাগিয়ে তার মাঝে ঘুমায় সহে সন্তানের সুখের লাগি মা কতই যাতনা ওই সকল মাকে এক করিলেও হয় না কভু মায়ের তুলনা ও আমার মা মা গো ও আমার মা তাহলে সন্তান মলমূত্রে বিছানা ভিজায় সেই ভিজা কাপড়ের মধ্যে নিজে শুয়ে তার বুকের উপরে সন্তানকে রেখে দেয় তাই বলছে ধর্মের টানে সংসার ছেড়ে যদি কোনো মায়ে পরকালের পুণ্যের আশায় তীর্থস্থানে যায় ধর্মের টানে সংসার ছেড়ে যদি কোনো মায়ে পরকালের পুণ্যের আশায় তীর্থস্থানে যায় মায়ের মনে পড়লে সন্তানের কান্না হাসি খেলে আসে গয়া কাশি সন্তানের মায়ের মনে পড়লে সন্তানের কান্না হাসি খেলে আসে গয়া কাশি নকুল কয় জীবন থাকতেও সেই মাকে ভুলো না ওই সকল মাকে এক করিলেও ওই সকল মাকে এক করিলেও হয় না কভু মায়ের তুলনা ও আমার মা মা গো ও আমার মা ওই যে মা দুর্গা মা ওই যে মা কালী মা সরস্বতী মনসা লক্ষ্মী সবাই মনের মা আর ওই সকল মাকে এক করিলেও হয় না কভু মায়ের তুলনা ও আমার মা মা গো ও আমার মা তাহলে কি বলবো সবার ঠাই এই কোনো মা আমার নিজের মায়ের সেইতে বড় বিশ্বের বুকে নাই কি বলবো সবার ধারে তাহলে নিজের মাকে গর্ভধারিণী মাকে সেবা না করে যারা মাটি দিয়ে মূর্তি গড়াইয়ে মায়ের পূজা করে আমার কাছে বলুন দেখি তাদের দ্বারা জগতের কল্যাণ হয় নাকি কি বলবো তোমার কাছে আমার হরি ঠাকুর তাই এই সংসারে থেকে সংসারের মানুষ মানুষকে ভালোবেসে পিতা মাতাকে ভগবানের মতন পূজা করতে বলেছে আমি বলি সবারটাই এর মধ্যে ঐতিহাসিক পদক্ষেপ নাই।